আসসালামু আলাইকুম দর্শক, ইশতিয়াক শাকিল বলছি। আমাদের আজকের আলোচনার বিষয়, কিভাবে আপনি ওষুধ ছাড়াই আপনার রক্ত স্বল্পতা বা হিমোগ্লোবিনের অভাবটি পূরণ করবেন। তো চলুন শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা বলবো তিনটি বেশ বিশেষ পয়েন্ট। প্রথমটি হচ্ছে রক্ত স্বল্পতা হলে আপনার আসলে কি কি লক্ষণ দেখা দেয়। দ্বিতীয়টি হচ্ছে কি কারণে আমাদের মূলত রক্ত স্বল্পতা হয়, কি করলে ঘরোয়াভাবে এই রক্ত স্বল্পতা দূর হতে পারে। চলুন শুরু করি। প্রথমে আসি লক্ষণ নিয়ে। রক্ত স্বল্পতা বা হিমোগ্লোবিন যদি কমে যায়, সেক্ষেত্রে আমাদের যে লক্ষণগুলো প্রকাশ পায়, সর্বপ্রথম আমাদের চেহারাটা ফ্যাকাশে হয়ে যায়। অনেকের মনে প্রশ্ন, রক্ত স্বল্পতা হলে কেন চেহারা ফ্যাকাশে হয়ে যায়? আমাদের চেহারার যে স্কিনটা আছে সেটি খুবই পাতলা, তো যদি আমাদের রক্ত স্বল্পতা বা হিমোগ্লোবিন কমে যায়, সেক্ষেত্রে আমাদের অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট আমাদের শরীরে ভালো মতো পৌঁছাইতে পারে না। যেহেতু মুখের স্কিন সব থেকে পাতলা, এই জন্য এখানে রক্ত যদি কমে যায়, সেক্ষেত্রে আমাদের স্কিনটি তখন পিঙ্ক বা রেড না থেকে পেল বা বিবর্ণ হয়ে যায়। এই জন্য তখন আমরা বুঝতে পারি যে আমাদের রক্ত কমে গেছে। এরপরে যেটি কারণ, সেটি হচ্ছে আমাদের বুক ধড়ফড় করা। বুক ধড়ফড়ার একটি কারণ হচ্ছে আমরা যখন কাজ করি, তখন আমাদের শরীরে হার্ট পাম্পের মাধ্যমে রক্ত বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়। তো যদি আপনার শরীরে অক্সিজেন কম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার হার্টকে বেশি বেশি কাজ করতে হয় সেম পরিমাণ অক্সিজেন পাঠানোর জন্য। এই জন্য মূলত আমাদের বুক ধড়ফড়ের সমস্যা সৃষ্টি হয়। অনেকের মাথা ঝিমঝিম করতে পারে, কারণ ব্রেনে যদি পরিপূর্ণ অক্সিজেন না যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা ব্রেনের যে ফাংশনিং সেটা ভালো মতো করতে পারবো না। এজন্য মূলত মাথা ঝিমঝিমের সমস্যা হয়। এছাড়াও বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সিমটম দেখা যায়। অনেকেরই আছে হাতের এবং পায়ের যে তালুগুলো আছে সেগুলো ঠান্ডা হয়ে যায়, কারণ হাত পা আমাদের শরীরের সব থেকে দূরবর্তী বা পেরিফেরাল অর্গান। সেখানে যদি ভালো মতো অক্সিজেন না পৌঁছায়, তাহলে কিন্তু আমাদের হাত পা ঠান্ডা হয়ে যাবে। অনেকের ক্ষেত্রে চুল পড়ে যায় এবং যে চুল আছে সেটি আস্তে আস্তে পাতলা হয়ে যায়। অনেকেই হালকা কাজ করলে খুব বেশি ক্লান্ত হয়ে পড়েন। অনেকের ক্ষেত্রে আমাদের যে নখটি আছে, এই নখটি ভঙ্গুর হয়ে যায় এবং নখের যে মাঝের অংশ, এখানে মনে হয় উঁচু নিচু গর্তের সৃষ্টি হয়েছে। অনেকের ক্ষেত্রে একটি বিশেষ গুরুত্বপূর্ণ সিমটম দেখা যায়, সেটি হচ্ছে আমাদের যে পায়ের অংশটি আছে, অর্থাৎ পায়ের মাসেল, এটা খুবই অস্বস্তি এবং অস্থির হয়ে যায়। এক্ষেত্রে আমরা কখনো রিল্যাক্স ফিল করতে পারি না। এগুলো মূলত আমাদের রক্তে যদি হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, সেক্ষেত্রে এই লক্ষণগুলো আমাদের শরীরে বারবার দেখা যায়। এখন আপনার মনে প্রশ্ন হইতে পারে, আমরা কিভাবে পরীক্ষার মাধ্যমে জানতে পারবো আমাদের হিমোগ্লোবিন কমে গেছে? একটি টেস্ট আছে, যেটিকে আমরা বলে থাকি সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট। এই কমপ্লিট ব্লাড কাউন্ট করলে আপনি রিপোর্টের প্রথমেই দেখতে পারবেন একটি পয়েন্ট আছে যেখানে লেখা আছে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন যদি আপনি দেখেন, সেক্ষেত্রে কমনলি যদি বলতে চাই, তাহলে 12 গ্রাম পার ডেসিলিটারের কমে যদি আপনার হিমোগ্লোবিন আসে, সেক্ষেত্রে আপনি অ্যানিমিক। তো এই এই সমস্যা যদি আপনার থাকে এবং আপনি যদি সিবিসি করেন, তাহলে কিন্তু অবশ্যই মিলিয়ে দেখবেন আপনার হিমোগ্লোবিন 12-এর কম। 12-এর বেশি যদি থাকে, সেক্ষেত্রে আমরা একজন প্রাপ্তবয়স্ক পুরুষ বা মহিলাকে সুস্থ বলে বিবেচনা করি। এখন আমরা জানবো রক্ত শূন্যতার আসলে কারণ কি কি। প্রথম যে কারণটি, সেটি আমরা বলবো, আমরা যদি আয়রনযুক্ত খাবার কম খাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের রক্ত শূন্যতা হতে পারে। এর বাইরেও বাংলাদেশ এবং ইন্ডিয়ার পরিপ্রেক্ষিতে মেয়েদের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেল যদি খুব লং হয় বা সেখানে যদি 80 ml-এর চেয়ে বেশি রক্ত বেরিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের আয়রনের ঘাটতি দেখা দিতে পারে। এছাড়াও আগে একটা সময় আমাদের কৃমির সমস্যা ছিল, কৃমির সমস্যা থেকে কিন্তু দীর্ঘদিন কৃমির সমস্যা থাকলে আপনার রক্ত শূন্যতা দেখা দিতে পারে। এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে, যার ভিতরে একটি মেজর গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের আলসার্স। অনেকের স্টোমাকে আলসার আছে, অনেকের স্মল ইন্টেস্টাইনে আলসার আছে, ডিওডেনাল আলসার যেটিকে বলা হয়। এছাড়াও আরেকটি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে পাইলসের সমস্যা। আপনার যদি পাইলসের সমস্যা থাকে, তাহলে কিন্তু ধীরে 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 আপনার অনেক রক্ত বেরিয়ে যাবে এবং এর ফলে আপনার রক্ত শূন্যতা দেখা দিতে পারে। অনেকের ক্ষেত্রে ইনফেকশন হইলে ব্যাকটেরিয়া কিন্তু তার গ্রোথের জন্য আয়রনটাকে অ্যাবজর্ব করে, যার ফলে আপনার শরীরে আয়রনের অভাব দেখা দিতে পারে। এই ধরনের বিভিন্ন কারণে কিন্তু আমাদের রক্ত শূন্যতা দেখা দিতে পারে। তো আমরা এখন আলোচনা করব কিভাবে আপনি ওষুধ ছাড়া ঘরে বসে বিভিন্ন খাবারের মাধ্যমে, আপনার খাবারের যে পুষ্টিগুণের মাধ্যমে আয়রনটা শরীরের ভিতরে পৌঁছাইতে পারেন সেটি নিয়ে। আমরা যে ভুলটি প্রথমেই করে থাকি সেটি আপনাদের আগে বলি। আমরা খাবারের আয়রনের জন্য বেশিরভাগ ক্ষেত্রে অনেকের বিভিন্ন পরামর্শ শুনে প্রাণীজ আমিষ না খেয়ে উদ্ভিদ আমিষ খাই। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে, উদ্ভিদ আমিষের দাম কম, সেক্ষেত্রে আমরা উদ্ভিদ থেকে যে আমিষটি আসে সেটি খেলে যদি আয়রনের ঘাটতি পূরণ হয়, সেক্ষেত্রে কেন প্রাণীজ আমিষ খাবো? একটি কথা বলে রাখি, প্রাণীজ আমিষে যেটি আছে সেটি মূলত হিম আয়রন। এই হিম আয়রন কিন্তু আমাদের বডিতে সব থেকে বেশি অ্যাবজর্ব হয়, অর্থাৎ 10 থেকে 20%। অপরপক্ষে যদি আপনি উদ্ভিদ আমিষের কথা বলেন, সেক্ষেত্রে কিন্তু উদ্ভিদ আমিষে যে আয়রনটি আছে সেটি মূলত নন হিম আয়রন। এটি মূলত আমাদের 1 থেকে 2%, যদি খুব প্রিসাইসলি বলেন সেক্ষেত্রে 1.5% অ্যাবজর্ব হয়।
এখন আপনি বলুন, এত কষ্ট করে এত কিছু জোগাড় করে যদি খাওয়ার পর সেটি আপনার শরীরে কাজে না লাগে, তাহলে কি আপনার আসলে কোনো লাভ আছে? না। এই জন্য আপনি যদি আসলে আপনার আয়রনের অ্যাবজর্পশন বাড়াইতে চান, সেক্ষেত্রে প্রথমত দেখতে হবে রেড মিট অর্থাৎ খাসির মাংস, গরুর মাংস যারা পারবেন তারা একটু খাওয়ার ট্রাই করবেন। এর বাইরে সামুদ্রিক মাছ আছে যাদের মূলত কোলেস্ট্রলের সমস্যা আছে, তারা চাইলে সামুদ্রিক মাছ খেতে পারেন, সামুদ্রিক মাছে কোলেস্ট্রল কম আছে। কিন্তু একটু খেয়াল রাখবেন যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা সামুদ্রিক মাছটা একটু মেনটেন করবেন, কারণ সামুদ্রিক মাছে সোডিয়াম এবং ক্লোরাইড অর্থাৎ লবণের পরিমাণ একটু বেশি থাকে, যার ফলে কিন্তু ব্লাড প্রেশারটা বাড়তে পারে। এছাড়া আপনারা চাইলে বিভিন্ন ধরনের সাধারণ যে মাছ আছে সেগুলা খেতে পারেন, এছাড়া ডিম খেতে পারেন, ডিম একটি ভালো আয়রনের উৎস হিসেবে কাজ করবে। তাছাড়াও আরেকটি জিনিস বলে রাখি, সেটি হচ্ছে অর্গান মিট অর্থাৎ আমরা যেটাকে কলিজা বা যকৃৎ বলি, হার্ট এবং বিভিন্ন ধরনের স্টোমাকের যে গিলা কলিজা বলি, সেগুলো আপনারা চাইলে খেতে পারবেন। এগুলাতে কিন্তু ভালো পরিমাণ আয়রন আছে এবং এই আয়রনটি হিম আয়রন। এখন কোশ্চেন হচ্ছে কিভাবে আমরা এই আয়রনের অ্যাবজর্ব হায়েস্টে নিয়ে যাইতে পারি, অর্থাৎ আয়রনের সাথে কোন খাবার খেলে আমাদের আয়রনের অ্যাবজর্পশন সব থেকে বেশি হবে, সেটি হচ্ছে ভিটামিন। আরেকটি বিষয় বলে রাখতে চাই, সেটি হচ্ছে আমরা খাবার পরে অনেকেই চা পান করি। চা পান করলে কিন্তু চায়ের ভিতরে যে সকল কেমিক্যালস থাকে, ট্যানেট, ফাইট্রেটস এবং বিভিন্ন ধরনের ক্যাফেইন, এরা কিন্তু আপনার আয়রনটাকে নষ্ট করে দিবে এবং আয়রনের যে অ্যাবজর্ব আছে সেটি কমিয়ে দেবে। এই জন্য যাদের আয়রনের ঘাটতি আছে তারা আয়রনযুক্ত খাবার পরেও যদি আয়রন আপনার বডিতে অ্যাবজর্ব না হয়, সেক্ষেত্রে বুঝে নেবেন যে আপনাদের ম্যাল অ্যাবজর্পশন বা ইন্টেস্টাইনে কোনো প্রবলেম আছে, যার ফলে আপনার আয়রনটি রক্তে পৌঁছাচ্ছে না। দর্শক, আজকে এই ছিল মূলত আলোচনা। এর বাইরে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। এতক্ষণ সাথে থাকা এবং সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।